আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা খালির গানে আমার আমার এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যানটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন রাজু লাকসাম কুমিল্লা থেকে লিখেছেন আমার প্রশ্ন হলো আমার খালু চব্বিশ জুলাই দু তারিখে পবিত্র হজ পালন অবস্থায় পবিত্র মক্কা শরীফে তওয়াব করার সময় ইন্তেকাল করেছেন আমার খালাও সাথে ছিলেন খালুর নাম ফয়াজুল্লাহ কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা উনি পাঁচ ফাঁক নামাজ পড়তেন মসজিদে নামাজও পড়াতেন মসজিদে আজান দিতেন অ্যান ওনাকে নিয়ে নিউজে বলা হয়েছে উনি মারা গেছেন ওনাকে মক্কাতে দাফন করা হয়েছে এখন উনি কি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ন্যাক আমল করতে পেরেছেন আর ওনার কি জান্নাতবাসী হবার আশা আছে ওনার জন্য আমাদের এলাকায় মানুষ অনেক শোকাহত পুরো পরিবারও জবাব দেবেন ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে আপনার খালু তিনি হজ করতে গিয়েছেন হজে তওয়রত অবস্থা তার মৃত্যু হয়েছে মানে এটি খুব মানে ভালো একটি বিষয় সেটা হচ্ছে এই যদি আল্লাহর বান্দা আল্লাহ রাবুল আলমীর এই অবস্থায় কারো মৃত্যু হয় তাহলে তার এই মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে বলে ওলামাইকালাম উল্লেখ করেন এটাকে হজতুল খাতেমা বলা হয় তাকে উত্তম সমাপ্তি মানে উত্তমভাবে তার এন্ডিং হয়েছে শেষ হয়েছে মানে যেহেতু তার মৃত্যুটা উত্তম মৃত্যু হয়েছে আমরা আশাবাদী আল্লাহ রাবুল্লাহ আলামিন তাকে ক্ষমা করবেন এবং জান্নাত দিবেন এই জন্য দোয়া করতে হবে আমাদেরকে আমাদের অতিরিক্ত করার বিষয় নেই কিন্তু আমি এই কথা বলতে পারবো না আমি কনফার্মেশান আপনাকে দিতে পারবো না বা আমার কাছে এই ধরনের কোনো কিছুই নেই যে বলার যে হ্যাঁ তাকে আল্লাহ তালা জান্নাত দিয়েছেন অথবা তিনি জান্নাতবাসী হয়ে গিয়েছেন এ ধরনের বক্তব্য দেওয়া মানে ইসলামী শরীরের মানে কারও কোনো অধিকার নেই মানে এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি ইসলামী সৈরতের সীমারেখার লঙ্ঘন করলেন আমরা এই কথা বলতে পারি আল্লাহ তালা কাছে আল্লাহ সুবাহ তালা তার যেই মানে উত্তম মৃত্যু দিয়েছেন এখান থেকে বোঝা যাচ্ছে তার মানে সামনে কি রয়েছে যেটা আল্লাহ সুবাহন তালা হয়তো তাকে তার নিক আমলের জন্য আল্লাহ বলে উত্তম প্রতিদান দিবেন ফলে আমি আপনার কাছে যেটা বলবো সেটা হচ্ছে শোকাহত নয় বরং সবাইকেই যেতে হবে তিনি কয়েকদিন আগে গেছেন আপনি কয়েকদিন পরে যাবেন কিন্তু যেতে হবে সবাইকে এখানে কেউ এ কথা বলার সুযোগ নেই যে মানে আমি থেকে যাব থেকে যাওয়ার সুযোগ নেই সুতরাং কেউ যাবে যাবে না যাবে না তা হবে না সুতরাং এক্ষেত্রে মানে এটাই আমাদের করে নিয়ে সেটা হচ্ছে এই যে তার জন্য আল্লাহ রব আলমীর কাছে বলা সরবুল আলমী তার উত্তম কাজগুলো যেগুলো করেছেন সেগুলো যেন গ্রহণ করেন এবং আল্লাহ রবুল্লা আলমী তাকে যেন এর জন্য উত্তম প্রতিদান আল্লাহ তালা কাছে যেটি রয়েছে সেই জান্নাত আল্লাহ সুবাহানা তারা দান করেন এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে প্রিয় দর্শক আমরা জানলাম আমাদের হাতে পাঠিয়েছেন আমিনুল ইসলাম দোহা কাতার থেকে লিখেছেন আমি আগে দুবাই থেকেছি এই দুই দেশেরই মানুষ তারা টাকনুর নিচে কাপড় পরে কেন তবে সবাই না শতকরা হয়তো দুজন আছে যারা টাকনুর উপরে পরে কাপড় আর বেশিরভাগই তো নিচে পড়ে তাহলে তারা কি মুসলিম শরীফের হাদিসটা জানে না না আমল করে না আরও অনেক বিষয় লক্ষ্য করেছে তারা সোনের বিষয়ে তেমন কোনো গুরুত্ব দেন না যেমন দাঁড়িয়ে রাখা সন্ন্যত নামাজগুলো পড়া ইত্যাদি আমার জানার বিষয় হলো তারা সুন্নতের প্রতি এত মনোযোগী কেন ভাইকে ধন্যবাদ করেছেন কিন্তু বর্ষটা তার ভুল হয়েছে এখানে যে তিনি মানে প্রশ্ন করতেছেন দুবাই এবং কাতারের লোকদের সম্পর্কে তিনি আর তিনি কি বাংলাদেশে দেখেন নাই যে এই কাজগুলো বাংলাদেশেও তো মানে বেশিরভাগ লোক এই কাজই করতেছে মানে বাংলাদেশে মানে কতজন লোক সৎ করা ফরজ সলা আদায় করে তো দূরের কথা সুন্নতের শূন্যতের মাছ তো পরে আসবে ফরজ সলা আদায় করে যে এদের সংখ্যা কত মানে এই জন্য প্রশ্ন করার আগে প্রশ্নকারীকে এই জ্ঞান রাখা উচিত যে আসলে আমি যে প্রশ্নটা করতেছি যে আরেক আরেকদের সম্পর্কে নিজের অবস্থাটা কি এখানে শতকরা কতজন লোক আছে যারা ডাকনুর উপরে কাপড় পরে শতকরা কতজন রয়েছে হিসাব করে আপনি বের করে দেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে সুন্নাত এর ব্যাপারে আপনি ফজরের সলাতে জামায়াতের মধ্যে মসজিদে মানে কতজন লোককে কত পার্সেন্ট লোককে আপনি মানে ঢাকা শহরের কত পার্সেন্ট লোককে ফজরের জামাতে পাবেন সেটা যদি কেউ মানে ভালো করে হিসাব করেন তাহলে এক পার্সেন্টও না এক হবে না তাহলে আপনি মেজুসলাহলাতের কাতায় মানে মসজিদগুলোতে কত পার্সেন্ট লোক আপনি হবেন অন্তত পক্ষে চল্লিশ থেকে মানে পঞ্চাশ পার্সেন্ট কম পক্ষে এর চেয়ে কম হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে কারণ এই সমস্ত দেশে আমিও গিয়েছি শুধু আমার কিছু অভিজ্ঞতা রয়েছে তাহলে মানে মানে আপনি কম্পারেটিভ আলোচনায় জানা না গিয়ে আপনি শুরুতে বিধান জিজ্ঞেস করবেন বিধান সম্পর্কে বিধান সম্পর্কে প্রশ্ন করবেন কোন অঞ্চল কোন ব্যক্তিকে আঘাত করার জন্য ভুল কথা হ্যাঁ কোনো আপনি কি মনে করেন সমস্ত লোকেরা জানে তারা মুসলিমের হাদিস মানে সমস্ত লোকেরা পড়ছে কোথায় এরা কি মানে মানে এরা কি মাদ্রাসায় পড়েছে নাকি মানে এদের প্রশ্নই আসে না এদের অধিকাংশ লোক হয়তো মানে পড়ালেখার সীমান নেই ফলে তাদের কাছে মুসলিমের হাদিস সম্পর্কে জানা নেই মানে এ সম্পর্কে সুর লাশ আমি বিধান সম্পর্কে হয়তো জানা নেই এর মধ্যে আশি আশিসও হতে পারে যে এই বিধান সম্পর্কে জানে না এমনটা হতে পারে আবার অনেকে জানে হয়তো অহংকারের কারণে সেটা করছে না আবার অনেকে জানে ভুলের কারণে সেটা করতেছে না মানে অলসতার কারণে অমনোযোগিতার কারণে করতেছে না সুতরাং ইসলামের বিধান অনেকেই জানে আপনি আমাদের দেশের কথা বলেন বা অন্য দেশের কথা বলেন সব দেশের মানুষই জানে যে চুরি করা মানে হারাম নিষিদ্ধ কাজ প্রত্যেক ধর্মের মধ্যে পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে মানে চুরি এটা নিন্দিত কাজ গর্হিত কাজ অপছন্দনীয় কাজ ঘৃণিত কাজ প্রত্যেক ধর্মের মধ্যে রয়েছে কিন্তু পৃথিবীর কোন ভূখণ্ডে চুরি নেই চুরি তো হচ্ছে তাহলে মানে এই চোর কি বিধান জানে না অবশ্যই জানে মানে না এবং মানে এই বিধান পালন করতেছে না সেই পালন না করার কারণ কোনো কোনো ক্ষেত্রে অহংকারের কারণ হতে পারে তবে সেটি খুব কম অহংকারের বিষয়টি খুব কম হতে পারে মানব প্রকৃতির মধ্যে অহংকার আসে তখনই যখনই তিনি নিজের সাথে সম্পৃক্ত কোনো বিষয় জড়িয়ে যায় এখানে নিজের সাথে সম্পৃক্ত বিষয় নেই অহংকার না হতে পারে এখানে অমনোযোগিতা অলসতা অবজ্ঞা অবহেলা এখানে বেশি কাজ করে থাকে অজানা অজানাও থেকে যেতে পারে অজানার পার্সেন্টেজ বেশি অজানার পার্সেন্টেজ বেশি সুতরাং মানে এই যে বিধানগুলো তারা মানে ইসলামের সৈয়তের মধ্যে টাখন উপরে কাপড় পরা যে ইসলাম কঠিনভাবে মানে এটাকে এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে আল্লী ইসলাম টাকনুর উপরে কাপড় পরতে বলেছেন এবং সল্লাহ আসলাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ সুবাহনতালা তাদের দিকে তাকাবেন না আল্লাহ রাবুল আলমিন তাদেরকে পবিত্র করবেন না তে আল মুসমিল ইজাহ রাহু যে ব্যক্তি তার মানে কাপড়কে টাখন নিচে মানে পরবে তাকে আল্লাহ সুবাহনতালা কেয়ামতের দিন আল্লাহ আল্লাহুল আলমিন তাদের দিকে তাকাবেন না এবং আল্লাহ আব্বুল আলমিন মানে তাকে পবিত্র করবেন না মানে এই ধরনের বক্তব্য সল্লাহ আসলাম হাদিসের মধ্যে দিয়েছেন এই কথাগুলো সবার কাছে যারা নেই পছন্দ হরে যদি তারা এভাবে জানতো তাহলে অবশ্যই তাদের আমাদের মধ্যে তাদের চিন্তার মধ্যে পরিবর্তন আসতো কোনো সন্দেহ নেই আমরা একটা ধারণা করে থাকি হয়তো আরব হওয়ার কারণে তারা হয়তো সব বিষয়ে জানেন ইসলামের সমস্ত জানেন না এটা কিন্তু সত্য নয় সবাইকে শিক্ষিত মানে কারণ সবাই শিক্ষিত আবার ইসলামিক শিক্ষার বিষয় রয়েছে ইসলামের মৌলিক জ্ঞানের বিষয় রয়েছে মানে সেক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্ছুতি অবশ্যই রয়েছে কোনো সন্দেহ নেই সেখানে অলসতা আছে অবজ্ঞা আছে অমনোযোগিতা আছে পাশাপাশি অজানা রয়েছে এবং আবার এটাও আছে আমি যেটা বলেছি সেটা হচ্ছে অহংকারও আছে অনেকে মনে করেন যে মানে আমি টাকরুর নিচে পড়লে একটু বাপ সাপটা অন্যরকম অন্যরকম মনে হয় অহংকার এটা অহংকারের একটি লক্ষণ এই জন্য শেখুল ইসলাম রহম আল্লাহ তালা বলেন যে যে ব্যক্তি টাকরুর নিচে কাপড় পরলে সে মূলত আল্লাহ নবীসাল্লাহ ইসলামের নির্দেশনা অনুযায়ী সে অহংকারী অহংকারের একটা মানে আলামত হচ্ছে টাকরুর নিচে কাপড় পরা তো যাব তার আগে একটি বিষয়ে যদি একটু সংশোধন বোধ প্রয়োজন উনি সুন্নত বিষয়ে প্রসঙ্গে বলেছেন যেমন দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে রাখা কি সুন্নত না ওয়াজিব না দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব দাঁড়িয়ে রাখা সুন্নত নয় মানে দাঁড়িয়ে রাখার বিষয়েও একই কথাই অমনোযোগিতা মানুষের না জানা ইত্যাদি কাজ করে কোনো সন্দেহ নেই ইসলাম তো আমরা আসলে মানে মুসলিম কিন্তু আমরা তো ইসলামকে পালন করি না তো আমরা জানলাম যে দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব বিষয় আল্লাহ আমার রব এই রবি আমার সব আমাদের হাতে একটি চিঠি এই চিঠিটি পাঠানো হয়েছে দিনাজপুর থেকে যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন মৃত্যুর সময় আমরা কোন কালিমা পড়ব কেউ বলেন শুধু লাহ্লাহ আবার কেউ বলেন পর্যন্ত পড়তে হবে কোনটি সঠিক ধন্যবাদ মৃত্যুর সময় মূলত মানে আপনি খুব মনে করেছেন যে ব্যাপারটা এমন যে মৃত্যুর সময় আপনার যখন মৃত্যু আসবে আপনাকে বলে টুলে আসবে বলবে যে আমি মৃত্যু বলবে যে আমি আসতেছি অথবা মালাকুল মৌথ বলবে যে আমি আসতেছি তুমি প্রস্তুত হও তুমি বন্ধু করুন এটি সহজ বিষয় না এটি সহজ বিষয় না যত সরল অঙ্কের মতো আপনি জিনিসটি বলে দিয়েছেন অত সরল বিষয় না এটি ওই ব্যক্তির সৌভাগ্য হবে এই কথা বলার সৌভাগ্য ওই ব্যক্তির হবে যে সত্যিকার আল্লাহর বিধানের আনুগত্য করেছে আল্লাহর বান্ধা হিসেবে জীবন জীবনযাপন করেছে আল্লাহর বিধানগুলো মেনে চলেছে আল্লাহ রব্ুল আলমী যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে পরিহার করেছে বর্জন করেছে তখনই সে মূলত মানে এই সুযোগটুকু পেয়ে যাবে কারণ মৃত্যু তো কাউকে আগে থেকে অ্যালার্ম দিয়ে আসে না কাউকে বলে আসে না সংকেত দেয় না সুতরাং আপনি মনে করছেন যে মৃত্যুর সময় আমি কী বলবো প্রথমে এটা একটু মানে এইটা আপনি আল্লাহর কাছে তৌফিক কামনা করেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সালাবদের দোয়ার মধ্যে এটি এসেছে ওয়াই যে আল্লাহ লাহি ইাল্লাহ যে মৃত্যুর সময় আমাদের শেষ কালেমা শেষ কথাটুকু এতটুকু করুন লহিদ কালেমা তো তৌহিদ যেটি যাতে করে হয় আল্লাহর কাছে তো মানে এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আর এটি হচ্ছে কালামত তৌহিদ শুধুমাত্র লা লাহিহ এটি হচ্ছে কালামত তৌহিদ যে এখানে কালামত তৌহিদ আল্লাহ রবী একত্রবাদের ঘোষণা রয়েছে এখানে শাহাদাতাইন এর প্রয়োজন নেই শাহাদাতাইন এর প্রয়োজন নেই শুধুমাত্র আল্লাহ সুহানা তারা তৌহিদের বিষয়ে যদি কেউ বলে থাকেন এটি যথেষ্ট আসল উল্লাহ সাল আর একটি হাদিস যেটি আবহাওয়ারের জন্য বর্ণনা করেছেন মানে সৈবী এবং মুসলিম হাদিসের মধ্যে রয়েছে বেকাল মুখলোহি যে ব্যক্তি লাইল্লাহ এর কথা বলল মুখলেসান বেকালবিহি তার লাগছে না সে জান্নাতে প্রবেশ করবে তাহলে বোঝা গেল যে লাই ইহিল্লাহ এটি হচ্ছে মূলত এখানে মূল খালিমা বা মূল তৌহিদের ঘোষণা আর এটি যদি আপনি দিয়ে থাকেন এটাই আপনার এই সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আপনার কাজে আসবে নিকট আত্মীয় মারা গেলে মহিলারা মাইয়াতের জন্য কি দোয়া পড়বে রাব্বির হাম হাম হা রাব্বির হামহুমা এটা না এই দোয়াটি শুধু বাবা মায়ের জন্য নাকি যারা ছোটোবেলায় লালন পালনে সাহায্য করেছেন তাদের জন্য পড়া যাবে রাব্বির পিতা মাতার জন্য জন্যই দোয়াটি করা হয়েছে এই পিতা মাতার জন্যই দোয়া মানে আপনি মানে মাইয়াতের জন্য কি দোয়া করতে হবে দোয়া যে বইগুলো আছে সেগুলির মধ্যে দেখে নেবেন আল্লাহ হুম্মার হামহু ওয়াউ ফের হু ওয়াউ ওয়াসির লাহু আল্লাহ আল্লাহ আফিহি ওয়াফ আনহু আল্লাহ আকরি মজুলাহু ওয়াসিম খালাহু মানে আল্লাহ বাঈদ বাইনাহু ও বাইনা খতায়াহু কামা বাআদ্দ বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ মাগাসসিলহু মিনাল যুনুবি ওয়াল খতায়া কামা ইগাসসাল সাবুল আবিয়াদ মিনাল দানাস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেকগুলো হাদিসের মধ্যে মানে কী দোয়াগুলো আমরা করব সেগুলো বলেছেন সেগুলো আমাদেরকে দুয়ার বই থেকে শিখে নিতে হবে প্রশ্নোত্তরের মাধ্যমে এগুলো শিখে নেওয়ার কোনো বিষয় নয় দুয়ার বইগুলো পড়ে আপনি সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি এগুলো কিচ্ছু না জানেন মানে আপনি আপনার বাসায় আল্লাহ তারার কাছে যেটি বলা দরকার সেটা বলতে পারেন আল্লাহ তাকে ক্ষমা করে দাও তাকে তোমার কাছে মানে জান্নাত দান করো জাহান্নাম থেকে তাকে রক্ষা করো কবর আজাব থেকে তাকে মুক্ত করো তা মানে এই যে দোয়াগুলো যেগুলো আপনি বাংলায় বলতে পারেন সেগুলো আপনি বলতে পারেন সবগুলোই জায়জ হয়েছে বলা আপনি মানে সেটা শর্ত নয় যে দোয়া এর জন্য শর্ত নয় যে টেক্সট মানে বাধ্যতামূলক সেটা আরবি হতে হবে মানে এটি খেয়াল রাখতে হবে যে দোয়া এর জন্য কোনো যুগে কোনো আলেম কথা বলেন না যে টেক্সটটা আরবি হতে হবে তবে নবী সাল্লাহ যে দোয়াগুলো করেছেন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেগুলো যদি কেউ করেন তাহলে এটি উত্তম কোনো সন্দেহ নেই বাকি এছাড়া যে কোনো টেক্সটে যে কোনো বক্তব্যে আপনি আপনার অন্তর দিয়ে আন্তরিকতার সাথে কারোর জন্য যদি দোয়া করেন যে কোনো ধরনের দোয়া করা জায়জ রয়েছে এতে কোনো নিষেধাজ্ঞা নেই এটি করতে পারবেন জায়েজ লিখেছেন কবরস্থানে গিয়ে ছেলেরা কি দোয়া করবে কোরআনের সুরা পরে কবর করা কি সঠিক না আমি বলে দিয়েছি যে দোয়াগুলো আমরা বলেছি ঠিক সেগুলোই মানে কবরস্থানে গিয়ে দোয়া করবে কোরআন একা কোনো সুরা অথবা কোরআন একাডেমির সুরাতুল ফাতেহা সুরাতুল ইখলাস সুরাত ইয়াসিন তেলাওয়াত করা

লিখেছেন মৃত ব্যক্তির কাজা রোজার ফিদিয়া কি রমজান মাসে দিতে হয় নাকি অন্য মাসেও দিলে হবে মিসকিনরা বেদাতি হলেও কি তাদেরকে দেওয়া যাবে মৃত ব্যক্তির কাজা রোজার যে ফিদিয়া রয়েছে সেই ফিদিয়া মূলত রমজান মাসে দিতে হবে এটা শর্ত নয় যে কোনো মাসেই আপনি দিতে পারেন যে কোনো মাসে দেওয়া যায় রয়েছে কিন্তু মিসকিন যদি বেদাতি হয়ে থাকে মানে উত্তম হচ্ছে মানে মিসকিন একজন মুসলিম এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনকে ভয় করে থাকে মুত্তাকি লোককে মানে খাবার দেয়া রসল আলাম হাদিসের মধ্যে বলেছেন আমাকে যে একজন মোত্তাকি ব্যক্তি ভালো ফরহাজগার ব্যক্তি তোমার খাবার খাবে মানে এখান থেকে বোঝা যাচ্ছে হাদিস থেকে রসুল্লাহ সুল্লাহ আসিম এখানে একটা সূক্ষ্ম দিক নির্দেশনা দিয়েছেন সেটা হলো যদি কোনো মানে এত আম করতে যাও ভালো লোকদেরকে খাওয়াতে যাও তাহলে খেয়াল রাখবেন যে এখানে মূলত লোকের অবস্থানটা খুব মানে ভালো করে খেয়াল রাখবে ইসলামের উপর ঠিক মতো আছে কি না তাকু আছে কিনা দিনদারি আছে কিনা মানে আল্লাহকে ভয় করে কি না মানে হারাল হারামের সীমারেখা মেনে চলে কি না এই দিকগুলো খেয়াল রাখতে হবে বেদাতি কবর পূজারী বেদাতের সাথে সম্পৃক্ত বেদাতিকে আহ্বানকারী তাদেরকে মানে ফেদিয়ার খাওয়া খাওয়ানো উচিত নয় কিন্তু যদি দেখেন যে মানে পাওয়া যাচ্ছে না লোক নেই মানে খুব ক্ষুধাক্ত হ্যাঁ আর এমন যদি হয় যে মানবিক একটা অবস্থা হয় মানে যে তার খাবারের কোনো ব্যবস্থাই নেই মানে ক্ষুধার্ত এমন অবস্থা যে খাবারের কোনো ব্যবস্থা নেই তাকে খাবার দেওয়াটা উচিত মানে তখন মানবিক কারণে যেটা হয়ে থাকে খাবার দেওয়াটা উয়চিত সেই ক্ষেত্রে আপনি দাতিকেও ফিদিয়া দিলে আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে কোনো সন্দেহ নেই তবে প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যেটা সোল্লা সাল্লাসম বলেছেন সেটা হল ভালো লোকগুলি খাবারের জন্য মূলত চয়েচ করতে হবে ওই সমস্ত লোকদেরকে যাদের সত্যিকার দিন দাঁড়িয়ে রয়েছে রয়েছে এই ধরনের লোকদেরকে খাবারের জন্য আপনি চয়েস করবেন একটা মানের বিষয় নির্ধারণ করা হয়েছে লিখেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে সামান্য পরিমাণ কোন কোন ক্ষেত্রে করবে গরিব আত্মীয়দেরকে দিতে পারবো কি যারা ইয়াতি বিধবা অনাত্মীয় কিন্তু তাদের হয়তো সামান্য পরিমাণ সম্পদ আছে কষ্ট করে সংসার চালায় স্বামী নাই সন্তানও নাই বোনের বাড়িতে থাকে সবাইকে দিতে পারবেন কোনো অসুবিধা নেই সবাইকে দিতে পারবেন গরিব আত্মীয়দেরকেও দিতে পারবেন নিকট আত্মীয়দের সবাই জন্য সৎকার করতে পারবেন এবং এদের সবাইকে যাদের কথা উল্লেখ করেছেন আপনি সবাইকে দিতে পারবেন এর মধ্যে মানে যারা মানে যাদের আসলেই মানে জীবন যাপনের যে উপকরণগুলো আছে মানে নিজেদের বেসিক নিডস যেগুলো রয়েছে যেগুলো পূরণ করতে পারতেছে না তারা তো তারাই তো মানে দরিদ্র সুতরাং মানে তারা নিকট হলে তাদেরকে যদি আপনি দেন আপনি হয়তো মনে করছেন আমার আত্মীয় হওয়ার কারণে দিয়েছি তাহলে হয়তো স্বভাব হবে না না বরং এটা স্বভাব স্বভাবটা ডবল হবে সেটা হচ্ছে মানে এক দিক থেকে আপনি সদকা করলেন ফকিরদেরকে দিলেন আর আরেক দিক থেকে আত্মীয়দের দেওয়ার কারণে এখানে সেরা তো রাহেম আত্মীয়তার সম্পর্কের একটা বন্ধন তৈরি হল সম্পর্কটা বজায় রাখতে পারলেন তাই আত্মীয়তার সম্পর্কের কারণে অতিরিক্ত সেলাতুর রাহেমের যে স্বভাব রয়েছে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু সেই মর্যাদাটুকু আপনি লাভ করতে পারবেন তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আমরা খুব সহজেই বলে যাই সৎকা ইয়াতিম দরিদ্র বিধবা দরিদ্র কিন্তু তাদের জীবনযাপন এখানে এসে ঠেকে যায় থেমে যায় তারা কতটা কষ্টে আছে আমরা কতটা অনুভব করি তাদের সাহায্য করা সৎকা করা ইসলামে কেন স্বভাবের কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করলে তার তাৎপর্য আরও গভীরভাবে উপলব্ধি করতে পারব চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট টিভি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তুন অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব